হাই বন্ধুরা, আমি ডিজে বাপি বলছিলাম আপনাদের সামনে, যে জন্য এসেছি। পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনারা এই যে ছবিটি দেখছেন, ইনি হলেন গাজন জগতের এক নম্বর মালিক খোকন কুমার মণ্ডল ও শ্রীমতী শর্মা মণ্ডল। নাট্যমঞ্জুরি গাজন সংস্থার গাজন গান আপনারা যদি ভাড়া করতে চান, তাহলে এই গাজন জগতের এক নম্বর মালিকের সাথে যোগাযোগ করুন, শ্রী খোকন কুমার মণ্ডলের সাথে। এবং বিগত কয়েক বছর ইনি মানুষকে আনন্দ দিয়ে আসছেন এবং আগামী বছরও আনন্দ দেবে, এটা চ্যালেঞ্জের সাথে বলছি বন্ধুরা। খোকন কুমার মণ্ডলের নাট্যমঞ্জুরি গাজন সংস্থার গাজন গান আপনারা ভাড়া করতে পারেন। নমস্কার। আশিত সাউদোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর কোল। ওরে দূর থেকে ছুটে ছুটে আসছে সুন্দরী, আমি ছাড়া তোমাকে আর কে বাঁচাবে সুন্দরী? ভালো, খুব ভালো, ওই ফুটন্ত গোলাপ থেকে যখন একটা একটা করে পাপড়ি গুলো আমি ফেলে দেবো, তখন ভালো, খুব ভালো। উপেন ঘোষাল ওই গোলাপ তার বুকে এবার দাঁত বসাবে, চলো। আরে চরিত্রহীন লম্পট কাপুরুষ বেইমান, আমাকে ছেড়ে দে বলছি, তোর ভালো হবে না, তোর ভালো হবে না। ছেড়ে দেব, আগে খাবারটা খাবো, তারপর খাবারটা আমি ফেলে দেব, তারপর তোকে আমি ছেড়ে দেব। নমস্কার। আশিত সাউদোশা, ডিজে বাপি, তাই তো শাইক নাম্বার কোল। করে বলে সমাজের বুকে কেউ খুলে দিতে পারেনি, তুইও পারবি না, তার আগে তোকে আমি প্রচার করে দেবো। আশিত সাউদোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর কোল। আশিত সাউদোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর কোল। তাই তো আনন্দতে নাচি আর বলি ভালো, খুব ভালো, একে বা মনসা, তার উপর আবার ধনুর গন্ধ, ভালো। অনেক দূর থেকে তোমরা ছুটে এসেছো সন্তানি, আমি তোমাদের মনের আশা না পূরণ করে কি ছাড়তে পারি? এসো সুন্দরী, সত্যি নারীর হাত যে এত নরম, তোমার আগে জানা ছিল না তো? ওরে শয়তান, আচ্ছা মেয়েদের হাতটা যেমন নরম হতেই পারে, মেয়েরা যেমন নারী, আচ্ছা তার থেকে বেশি ভয়ঙ্কর। ভালো, নারীর হাতে চোর যে এত মিষ্টি তোমার আগে জানা ছিল না? আগে যদি জানা থাকতো নারীর হাতে চোর এত মিষ্টি, তাহলে আমি কোনোদিন ওই মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খেতাম না, নারীর হাতে চোর খেতাম। সত্যি আমি তোমাদের হাতে চোর খেয়ে আমি এবারই ভালো হয়ে গিয়ে কি বলবো জানো?
I am CID Kolkata Buro. চন্দ্রশেখর রাজা আকাশের যত তারা আশিত সন্দোষা ডিজে বাপি দুশাইক নাম্বার পোল তুই আইনের ফাঁক দিয়ে বাইরে এসে কত মায়ের কোলকে করে দিবি খালি কত বন্ডকে চুরি করে বিক্রি করে দিবি আরবের অন্ধগলিতে তোর মতো শয়তানের মুক্তি নয় মমতা সমতা এর মতো শয়তানের কি শাস্তি হওয়া উচিত জীবন ভিক্ষ না স্যার ওর মতো শয়তানের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দয়া করে আমাকে প্রাণে মেরে দেবেন না এর জন্য আমি তোমাকে অনেক টাকা দেব ওরে শয়তান প্রাণ ভিক্ষে যার কাছে চাইলে হয় তার কাছে যা আমার কাছে আসছিস কেন আমার কাছে চাইলে কি পাবি জানিস আমাকে ছেড়ে দাও দেব এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব লাগবে না 60 টাকা লাগবে না কি লাগবে তোকে আমি আদর করব আমি বাড়ি যাব তোকে এমন ভাবে আদর করব তুই কখনো বুঝতে পারবি না সত্যি তাই নাকি কেমন ভাবে আদর করব জানিস কেমন এই ভাবে প্লিজ দমে ওই অফিসারের কাছে শুধু একবার বলো আমি তোমাকে কিছুই করি না এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব পয়সা শোনো দাঁড়ো তুমি আমাকে যত এই বেদাই দেব শুধু আমার জীবন ভিক্ষা দাও এই সমাজের মানুষ আমাকে বাঁচতে দেবে না তুই বেঁচে থাকাচ্ছে মরে যা অনেক ভালো শয়তান তুই বেঁচে থাকাচ্ছে মরে যাওয়ার সময় ও সুযোগ পেলে নিজের মা বোন কে নিলাম করতে গাড়ি যেমন পেট্রোল করলে ড্রাইভারের কথা শুনে না তুমি আমার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেলে কখনো ফিরে না তো একটা কথা মনে রাখিস ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে শতবার ক্ষমা করেছিলেন তার মুক্তি হয়েছিল তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই স্বর্গ মর্ত নরক তোর কোথাও নেই স্থান বিবেক মূল সত্য বিকৃত তোরা তোমার কোনো ভয় নেই বোন দাদা এই পৃথিবীর বুকে যুগে যুগে যেমন জন্ম নিয়েছেন দুর্যোধন দুঃশাসনের দল তাদেরকে নিধন করার জন্য বারে বারে এসেছেন স্বয়ং ভগবান তাই তো গীতায় বলা হয়েছে যদা যদা এই ধর্ম ভবতি ভারত অপুত্থনঙ্গ ধর্ম পরিত্রিত ধর্ম সংকল্পনার্থ সম্ভব আমি যুগে যুগে আমরা যে পথ চলি সবার হৃদয়ে
DJ Bappi, Dushayik number 4. DJ Bappi, Dushayik number 4. এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়।